গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা বুঝতেই পারছো এখন আমাদের সেই একদম মানে সকাল সকাল আর কি, 7:45 এরকম সময় আয়ুষ্মানকে স্কুলে দিয়ে আমরা কয়েকজন বন্ধুরা মিলে চা খাই বেশ কিছুক্ষণ, সুখ দুঃখের তারপরে সংসারে নানা রকম গল্প টল্প করি। এই সময়টা হচ্ছে আমাদের অক্সিজেন, সারাদিনের যে অক্সিজেন সেটা নিয়ে নেওয়ার সময়। তো খুব সময়টা ভালো যায়, ওই 1 ঘন্টা 1.25 ঘন্টা ভীষণ ভালো মুহূর্ত কাটে। তারপর ফেরার পথে টুকটাক বাজার করি, আমার তো বাজার করার সেরকম কিছু থাকে না, করে মেনলি আমার এই দুই বান্ধবী, ওরাই বাজার করে। আর এই যে আমি কয়েকটা জিনিস কিনেছি যেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, তবে তাড়াতাড়ি এখন যাব, গিয়ে আমাকে চা বসাতে হবে আশিসের জন্য। আমি বলেইছিলাম যে আমার জন্য ওয়েট করো, আমরা এসে একসঙ্গে চা খাবো, কারণ তোমরা জানো গত দুদিন কেন আমাদের এখনও একটু সময়টা ভালো যাচ্ছে না কিছু সমস্যা আসছেই, সেটা আমি তোমাদের একদম শেষে বলছি যে নতুন করে কি আবার একটা মানে হয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আজকে আমি ও বাইরে চা খেলেও এসে ওর সাথে চা খাবো, একসঙ্গে একটু হলেও সময় কাটানো হবে। তো সেই জন্যই আর কি এসে তাড়াতাড়ি করে চা বসিয়েছি, আর মাকেও ফোন করলাম, কারণ আমার মায়ের শরীরটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, গলা ব্যথা। তো সকালবেলা এসে আগে মাকে ফোন করে নিলাম, সেটাও একটা মানে আমাদের প্রত্যেক দিনের কর্তব্য থাকে যে মাকে ফোন করে মা কেমন আছে সেই সমস্ত জিজ্ঞেস করা, বা মাও আমাকে সকাল সকাল ফোন করে। দিনে 5 থেকে 6 বার মায়ের সঙ্গে সারাদিনে কথা হয়, আর অনেক দিন পর আমার এবং আশিসের দুজনেরই ফেভারিট সেটা হচ্ছে এই যে কোয়াটার রুটিগুলো, সেগুলো ঘি দিয়ে টোস্ট করে চায়ের সাথে খাওয়া। এখন একদমই আমরা সেরমভাবে খাই না, আগে তো প্রচুর খেতাম, কিন্তু আস্তে আস্তে এগুলোকে বর্জন করেছি। যতই হোক এখন মানুষের হজম শক্তি অনেকাংশে কমে গেছে, কিছু খেলে গ্যাস অম্বল হয়, যেটা কিন্তু ছোটবেলা এই ধরনের পাউরুটি খেয়েই আমরা বড় হয়েছি, চায়ের সাথে এই ধরনের পাউরুটিই খেতাম, তখন কিন্তু কোনো সমস্যা হতো না, কিন্তু এখন দেখেছি এইসব খেলেই যত রাজ্যের গ্যাস অম্বল হতে থাকে। তো একটা সময় ছিল যখন এত ভালো অয়েলও আমরা কিনতাম না, লুচি পরোটার জন্য ডালডা কেনা হতো, তখন তো কারোর এত সমস্যা হতো না, জানি না কেন এখন এত কিছু হয়। তো খুব কনসিয়াস হয়ে গেছি আমরা সকলেই মোটামুটি, কিন্তু ওই যে কখনো কখনো প্রয়োজন হয় নিজেদের ছোট্ট ছোট্ট ভালো লাগা, ভালো জিনিস মানে যেগুলো করলে আর কি মন ভালো হয়, অবশ্যই হবে, তো সেইগুলোকে প্রায়োরিটি দেওয়া। তো আমি এদিকে চা নিয়ে নিয়েছি আর পাউরুটি সেকে আবার ঢাকা দিয়ে এসেছি, কারণ আশিস এই সময় বাথরুমে গেছে, তো আগে আগে আমি চা খাবো না, দুজনে একসাথেই খাবো, এটাই আমি আর কি ভেবে নিয়েছি। কারণ গত দুদিন ধরে আমাদের একটুখানি মানে মনটা আমার একদমই ভালো ছিল না, কথা বলছিলাম না তা নয়, কথা তো বলছিলামই, কিন্তু কোনো কারণে একটা মনের মধ্যে মানে কষ্ট হচ্ছিল, কিছুতেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না আমি, তো একটা অন্যরকম ফেজ গেছে, তো সেটাকে আস্তে আস্তে তো কাটিয়ে উঠতেই হবে, কিচ্ছু করার নেই। তো বসে এখন দুজনে একসাথে চা খেলাম আর নানা ধরনের গল্প করলাম, খুনসুটিও হচ্ছে এবং সব কিছু আবার আগের মতো নর্মাল হয়ে গেছে। তো দেখো এখন দুজনে একই প্লেটের মধ্যে চা নিয়ে নিয়েছি আর পছন্দের ব্রেড টোস্ট নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি বিস্কুটও। চা খাওয়ার পর অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসছি, এখন আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি, আশিসবাবু এখন বেরিয়ে যাবে তার কাজে, আর আমি এখন মানে একটুখানি স্নান করবার পর যেরকম রূপচর্চা করি সেটাই করব, কি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি বহুবার দেখিয়েছি, বহুবার আমার আলাদা ভিডিও আছে, মানে পিম্পলস কিওর করবার যা যা প্রোডাক্ট আমি ব্যবহার করি রিসেন্ট, আমি আসলে কি দু একটা করে বাড়াচ্ছি, কারণ আমার স্কিনে কি যাবে না যাবে সেটা তো আমি বুঝতে পারতাম না, মানে পম্পাদি আমাকে সাজেস্ট করে দেয় যে এবার তুমি এইটা করো, এবার তুমি ওইটা করো, তো সেরকম ভাবে এইটা যদিও আমি নিজে আর কি দেখলাম যে আমার করা ঠিক হবে। আগে বলে নিই, সেটাফিল দিয়ে ফেস ওয়াশ দিয়ে যেরকম ফেস ওয়াশ করি, সেটাফিল এর অয়েলি স্কিন, অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য সেইটাই করে এসেছি, ফেস ওয়াশ করে স্নান করবার সময়। তারপরে এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টোনার, Essential Souls এর মর্নিং গ্লো টোনার, ফেস টোনার, এটা ফর অয়েল মানে ফর অল স্কিন টাইপের জন্য, ঠিক আছে, নট ফর অয়েলি। টোনারটা কদিন শেষ হয়ে গেছিল, মানে স্কিনটা পুরো আমি জাস্ট ক্লিনজিং করে এসে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে আমি অ্যালোভেরা জেলটা, সরি টি ট্রি যে জেলটা সেটা অ্যাপ্লাই করছিলাম, কিন্তু স্কিন একদম শক্ত শক্ত মতন হয়ে যাচ্ছিল, রাফ হয়ে যাচ্ছিল, মানে অন্য কিছু আমি ব্যবহার করতেই পারবো না, কারণ আমার স্কিনে তাহলে পিম্পলস বেরিয়ে যাবে।
একনে, কালো কালো। হ্যাঁ, তো টোনারটা তাড়াতাড়ি করে পম্পাদিকে দিয়ে অর্ডার করলাম। ইয়েতে নেটমেটসেও অ্যাভেলেবেল থাকে না, কোনো সময় নেটমেটসে অ্যাভেলেবেল থাকে না, আমি তো অ্যাটলিস্ট পাইনি। তো ভালো করে টোনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো স্কিনে। রিসেন্ট যেটা অ্যাড করেছি তোমাদের বললাম, এটা হচ্ছে এসেনশিয়াল সোলজেরই ক্লিয়ার স্কিন সিরাম। ক্লিয়ার স্কিন সিরাম দেখে নাও ভালো করে। সিরাম কিন্তু একটা স্কিনের জন্য খুবই দরকার। আমি তো যেহেতু স্কিনে কিছুই যেত না বলে আমি সিরাম টিরাম ব্যবহার করার ধারে কাছে যেতাম না, তাও আমাকে কোম্পানি বলছিল ভিটামিন সি সিরাম নিতে। আমার স্কিনে ভিটামিন সি মানে টক জাতীয় কিছু স্যুটই করবে না। তো এসেনশিয়াল সোলজের এ দেখো ফর অল স্কিন, সরি ফর অল স্কিন টাইপ লেখা আছে, এনরিচড উইথ এসেনশিয়াল অয়েলস। আর এই যে দিস ইজ আ লাইট ওয়েট ফর্মুলা ফর অ্যাকনে প্রন স্কিন, ইট কন্টেন্স টি ট্রি অয়েল দ্যাট হেল্পস দ্য স্কিন বিকাম অ্যাকনে ফ্রি, সফট অ্যান্ড রেডিয়েন্ট। এটাতেই মেনলি বেশি বেশি দিতে হবে, পুরো স্কিনেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো সিরামটা আমি এখন অ্যাপ্লাই করবো। খুব অল্প, আর এটা একদম জলের মতন, কোনো রকম অয়েলি ভাব নেই, যে তোমার স্কিনটা একদম চকচক করবে ওরকম কিছু না। কিছুক্ষণের মধ্যে এটা পুরো শুকিয়ে যাবে, একদম জল যেরকম হয় টি ট্রি আর কি। টি ট্রি আমার জন্য, আমার কেন, সকলের জন্যই ভীষণ একটা ভালো জিনিস। চা পাতার লিকারও কিন্তু যদি আমরা চুলে দিই খুব ভালো কন্ডিশনিংয়ের কাজ করে, মানে শ্যাম্পু করার পর যদি অল্প চা পাতার জল গুলে পরিষ্কার ছেঁকে নিয়ে মাথায় যদি লাস্টে ঢালা হয়, আর ভিনিগার যদি, ভিনিগার এক চামচ, এক থাকনা ভিনিগার বা এক চামচ ভিনিগার যদি এক মগ জলে দিয়ে ভালোভাবে ঢালতে পারো চুলে, চুল ঝকঝক করবে, কন্ডিশনারে কাজ করে। তো এটা জাস্ট একটুখানি শুকিয়ে যাক। এই যে টি ট্রি জেলটা, এইটা তো আমার কাছে মানে একদম এটা ছাড়া আমার চলবেই না। মুখের মধ্যেটা অ্যাপ্লাই করে নেব, স্কিন আমাকে ভালো করতেই হবে। তো চলো এখন রান্না কী কী করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আজকে আমি শুক্তো করবো, গতকালই তো আসি সমস্ত শুক্তোর সবজি টবজি এনে রেখেছিল। এই যে আমি স্নান করতে যাওয়ার আগে কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম, কাঁচকলা আলু এই সমস্ত কিছু কিন্তু আমি মানে কেটে গুছিয়ে রেখে গেছিলাম, যাতে আমার এসেই আর কি ঝট করে একটুখানি মানে সুবিধা হয়। তো আর এই দেখো এখানে হচ্ছে চালও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন একবার ধুলাম আর কি, তো সেই জন্য জলটা এখানে নেই। তো শুক্তো করবো আর ট্যাংরা মাছ বের করে রেখেছি, ট্যাংরা মাছের ঝোল করবো। আজকে রাতে আমাদের আবার বিয়ে বাড়ি আছে, নিমন্ত্রণ আছে, তো ওই জন্য ভাবলাম যে হালকা খাবার দাবারই খাবো, বেশি কিছু রান্নাবান্না করবো না। আর উচ্ছে কুমড়ো, উচ্ছে কেটে রাখা ছিল মানে কুমড়ো ভাজ দিয়ে উচ্ছে ভাজবো বলে, কিন্তু শুক্তো করছি একটা তো তেতো হচ্ছে, তো শুধু মুতো আবার উচ্ছে কুমড়ো ভাজবো কেন, আর কিছু নেই। শাক টাক যে একটা পদ আর একটা পদ বাড়াবো ওরকম কিছু নেই, তো সেই জন্য শুক্তো হলেই হয়ে যাবে, বই দিয়ে শুক্তো করবো একদম ফ্যান্টাস্টিক খাওয়া হয়ে যাবে। তোমাদের সাথে শুক্তোর রেসিপি আমি বহুবার শেয়ার করেছি। আর আমি দেখো আমি একটা কথা বলি, আমি যেভাবে নিজে রান্না করি মানে ঘরোয়াভাবে যেভাবে আমি করি, যেভাবে শিখেছি, আমি সেরকমই আমার ব্লগে শেয়ার করি না। আমার কোনো রেসিপি চ্যানেল যে আমি একদম অথেন্টিক রেসিপি শেয়ার করি তা নয়, সহজে যতটা তাড়াতাড়ি সব কিছু কাজ সামলে একটা ভালো রান্না হয় কম তেলে, আমি সেরকমই রান্নাবান্না করি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এবার কেউ কেউ এসে কমেন্ট করবে এভাবে এটা হয় না, ওভাবে ওটা হয় না, আমি নিজেও জানি আমি প্রপার যে একদম রেসিপি সেটা শেয়ার করছি না। তাহলে তুমি রেসিপিরই চ্যানেল খুলবো, শুধু শুধু ব্লগিং করে এত পরিশ্রম করে কেন করতে যাব। তো ওটা তো পরিশ্রম আছে, রান্নার রেসিপি যারা দেখায় তাদেরও পরিশ্রম আছে, অনেক পড়াশোনা করতে হয়, সব কিছুর পেছনেই পড়াশোনা আছে, একটা জিনিস হয়। এবারে আমি যখন রেসিপি দেখাই মানে সেটা শুধু আমার সংসারে যেটা রান্না হচ্ছে আমি সেইটাই দেখাই, ঠিক আছে, একটা প্রপার ডে শেয়ার করি। তো সেই ডেটাতে যা খাচ্ছি যা করছি সেই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটাই হচ্ছে এক একটা ব্লগিং চ্যানেলের এক এক রকম বিশেষত্ব। তোমাদের দেখাই আমি ওই যে কিনলাম না কয়েকটা জিনিস কিনে এনেছি আসার সময়,
একটা পাও ভাজি করব, আজকে তো হবে না, কালকেই করব, পাও ভাজি বানাবো। তো পাও ভাজির একটা পাও কিনে এনেছি আর এই দুটো ক্রিম রোল কিনে এনেছি। এদিকে ভাবছি রোগা হবো, এদিকে ক্রিম রোল কিনে আনছি। আচ্ছা, ক্রিম রোল কিনে এনেছি, একটা অলরেডি এখানে ছিল, দেখো একটা অলরেডি ছিল। আবার এখানে একটা ডার্ক ডার্ক চকোলেটটা আমার, আমি রোজ এক পিস করেই খাই, এটা আমারই। হ্যাঁ, আমি রোজ এক পিস করে খাই, এটা খেলে আমার কাজের এনার্জি বজায় থাকে, প্লাস আমার মুড সুইং কম হয়, প্লাস আমার মাইগ্রেনের সমস্যা থেকে অনেক মুক্তি দিয়েছে আমাকে। আর একটা এই যে রোল কেকগুলো হয় না, এগুলো এটা তো আমার জন্য অ্যাকচুয়ালি না, এনেছি আমি, আশিস খেতে ভালোবাসে ভীষণ, আশিসও খুব ভালোবাসে। আর আয়ুষ্মান ওই বিকেলের দিকে চট করে না খেতে চায়, ঘুম থেকে উঠে আয়ুষ্মান আশিস ওরা কিছু একটু খেতে যায়, তো এইগুলো ওই জন্য আমি এনে রাখি, বুঝতে পেরেছো? যখন ওই স্কুল থেকে ফিরি, যখন স্কুল থেকে ফিরি তখন এগুলো কিনে রাখি, বুঝতে পারলে? এখন চলো রান্না করি আর সাথে একটু গান চালিয়ে দেবো আমার ব্লুটুথটাতে, আর গান শুনবো। তো এটাই আমাদের সংসার জীবন, এইভাবেই আমাদেরকে আনন্দে থাকতে হবে সব কিছু নিয়ে। এখন কাজে বেরিয়ে গেছে স্যার, মানে আমার স্যার, আমার স্বামী, আর আয়ুষ্মান তো স্কুলে, এখনও আসতে বেশ কিছুক্ষণ দেরি, পুরো ঘরেই আমি রাজত্ব করছি আরাম। গান শুনবো, রান্না করবো, তোমাদের সাথে ব্লগিং করবো, তোমাদের সঙ্গে গল্প করবো, চলো দেখতে থাকো। তো আজকে নতুন কড়াইটা বের করে নিয়েছিলাম, আর দেখো যে স্টিকারগুলো মাজলেও তোলে না, ওটাকে একটু গরম করলে খুব ইজিলি উঠে যায়, কিন্তু আমি সেটাই তোমাদেরকে জাস্ট একবার দেখালাম। আর এখানে আমি আগে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, তেলটা খুব ভালো করে যখন গরম হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম ডালের বড়ি। এটা ডাল আর হিং দুটোরই আর কি বড়ি, এই বড়িগুলো একটু ভালো, মানে একজন হাতে বানিয়ে আর কি বিক্রি করেন, তো ওই জন্য একটু একটু ভেঙে ভেঙেও যাচ্ছে, দেখো, মানে যেরকম দোকান থেকে আমরা সচরাচর কিনি ওই ধরনের বড়িটা না, খেতেও খুব ভালো। আবার নিয়ে নিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো, উচ্ছে আর বেগুন এই দুটো আমি ভেজে নিই, কারণ উচ্ছে যদি আমি ওই যখন সবজিগুলো সেদ্ধ হয় তখনই যদি দিই তাহলে পুরো শুক্ত প্রচণ্ড তিতকুটে হয়ে যায়, ওই অত তেতো খেতে ভালো লাগে না, সেই জন্য আগে আমি উচ্ছেগুলোকে ভেজে নিলাম, ভেজে একদম মানে সুসিদ্ধ হয়ে যায় সেটাকে সাইড করে রেখে দিলাম। এরপরে বেগুনটাও তাই করব, একদম সুসিদ্ধ করে ভেজে নেব, এটাকেও সাইড করে দেবো, কারণ ওই যে দিলে আবার ওটাও ঘেটে যাবে, এই হচ্ছে তার কারণ। এরপরে আমি সর্ষের তেল নিলাম, আবার তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, পাঁচফোড়নটা যখন খুব সুন্দরভাবে একটা সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে আবার রাঁধুনি ফোড়নও আমি দিয়েছিলাম, তারপরে যা যা কেটে রাখা সবজি আছে সেই সমস্ত সবজিগুলো আমি দিয়ে এখন পুরো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটা কথা বলি, শুক্তোয় কিন্তু অ্যাকচুয়ালি যেটা শুক্তো রান্না হয় তাতে কিন্তু ঝাল চলে না, কিন্তু আমরা অনেকেই আছে যারা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিলে দিতে পারে, সেটা তার ইচ্ছে অনুযায়ী। এরপরে আমার কাছে আদা বাটাটা শেষ হয়েছিল, তো আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম, কারণ হাতে একটু সময় কম ছিল। আর তারপরে যখন পুরো সব সেদ্ধ হয়ে গেল, পরিমাণ মতন জল দিয়ে আমি ভেজে রাখা বড়ি এবং উচ্ছে ভাজা এবং বেগুন ভাজা সবগুলো অ্যাড করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। লাস্টে কিন্তু আমি এক চামচ ঘি দিয়েছিলাম, সেটা দেখানো। আমি যাচ্ছি আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে, মানে হঠাৎই আশিস বলছে যে ও আসতে পারছে না, যেন আমি আয়ুষ্মানকে নিতে যাই। তো রান্না হতে হতেই আমি অফ করে দিলাম, একটুখানি বাকি আছে শুক্তোটা, এসে মাছের ঝোলটা করব। তো যাই আগে আয়ুষ্মানকে নিয়ে আসি, ওই জন্য রিয়াকে বললাম আমাকে একটু যাবার সময় তুই নিয়ে যা, না হলে দেরি হয়ে যাবে। বন্ধু না থাকলে যে আমার কি কষ্ট হতো আজকে, একটা ছোট হাতি কিনবো ভেবেছি, সব বন্ধুদের নিয়ে যাব আর ছুটির টাইমে সবাইকে ড্রপ করতে করতে যাব। ওই ছোট হাতি নেবে বড়ের কাছ থেকে, একটা ছোট হাতি যেটাতে আমাদের সবাইকে ছাড়তে ছাড়তে যাবে, তুলতে তুলতে যাবো ছাড়তে। হ্যাঁ, কারণ ওই একমাত্র পারে আমাদের লোড নিতে, মেয়ে দিচ্ছে ব্রেনে লোড, বন্ধুরা দিচ্ছে শরীরে লোড, তো এই যে ছুটি হয়ে গেছে স্কুল। আর আজকে মানে ফ্রাইডেতে ওদের পিটি থাকে, তো আয়ুষ্মান হচ্ছে রেড হাউস, তো ওই জন্য ওর রেড কালারের টি শার্ট, আর ওকে একটু স্ন্যাক্স দিয়ে দিলাম। আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে একটু মিয়ামরেতে ঢুকলাম, টুকটাক কিছু কিনে দিলাম, আর এখন আমি যাবো একটু বাসনের দোকান, ওখানে ইয়ে কিনবো, একটা তন্দুর গ্রিল, দেখি পাই কিনা। টাটা।
হয় না চারজনে স্কুল থেকে। এই যে ট্যাংরা মাছের ঝালও করেছি স্কুল থেকে এসে, তারপর ট্যাংরা মাছ করলাম, আর শুক্তো দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে আশিষ, এক্ষুনি এলো। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো চোখটা কি লাল হয়ে গেছে, দাঁড়াও। রে বাপ রে বাপ, ওই কালকে কালকে বাইক চালাতে চালাতে একটা এমন পোকা এসেছে, বললাম যে ডাক্তারটা একবার দেখিয়ে নিতে, বিকেলে আমাদের এখানে একজন পাড়ায় চশমার একজন ডাক্তার বসানো, একবার দেখিয়ে নাও, কারণ বলাতে যায় না। একটা কালো গন্ধ টাইপের পোকাটা, একদম ছোট্ট কালো, এসে চোখে এমন তো পুরো চিৎকার করে বাইকটা দাঁড় করিয়েছে। তারপরেও খুব জল টল দিলাম, কিছুক্ষণ কমে গেছিল না, কিছু হয়নি প্রথম দিকে, তারপর আস্তে আস্তে লাল হচ্ছে, কালকে অতটা কিছু হয়নি, আজকে দেখছি খুব লাল হয়ে গেছে। ঝামেলা একটার পর একটা চলছে, কিছু না কিছু ঝামেলা চলছে, কিছুতেই আর মানে। আর বন্ধুরা এরপরে আর আমি কোনো ভিডিও করিনি, কারণ আশিস ডাক্তার দেখিয়েছিল আর ডাক্তারবাবু বলেছেন যে চোখে মারাত্মক রকমের ইনফেকশন হয়ে গেছে, তাই আমার আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা কন্টিনিউ করি। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।